হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ম্যাজিশিয়ান। আজকে আপনাদের মাঝে সুন্দর একটি কার্ড ম্যাজিক ট্রিক নিয়ে এসেছি, যা প্রথম পার্টে আমরা ম্যাজিকটা দেখবো, দেন ওই সেকেন্ড পার্টে ওই ম্যাজিকটা শিখবো। আমার কাছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এক ডেক তাস আছে। এর ভিতর থেকে আমরা জানি যে একটা বান্ডিলে 52টা তাস থাকে, জোকা বা বোনাস কার্ড বাদে। এখন আমরা এই ম্যাজিকটি করার জন্য পুরো দুটো ভাগে ভাগ করব, মানে 26টা কার্ড করবো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ। 26টা কার্ড আলাদা করলাম, 26টা কার্ড আলাদা করলাম। এর ভিতর থেকে আপনি যে কোনো একটা পাল চয়েস করতে পারেন। সাপোজ আপনি এই পালটাকে চয়েস করলেন, তাহলে এর ভিতর থেকে আপনি আপনার মন মতো যে কোনো সংখ্যক কার্ড আপনি আলাদা করতে পারেন। সাপোজ আপনি এই কয়টা কার্ড আলাদা করে এই জায়গায় রাখছেন, দেখেন কিছু সংখ্যক তাস আপনি আলাদা করছেন, এই যে এই কার্ডগুলোকে আমি এই জায়গায় রাখলাম। এখন এর ভিতর থেকে আমি যে কোনো মিক্স করে দিচ্ছি কার্ডগুলোকে, র্যান্ডমলিভাবে একটা কার্ড চয়েস করবো যেটা হচ্ছে আপনার কার্ড, যেহেতু এখন এক্সপেক্টর নাই, ক্যামেরায় যারা রয়েছে তারাই শুধু দেখবে, আমি আমার মুখটাকে ঘুরিয়ে নেব। এই দেখেন কার্ডগুলো, এখান থেকে একটা র্যান্ডমলিভাবে একটা কার্ড চয়েস করছি, দেন আমি একটু সরিয়ে নিই, আপনারা দেখে নেন যে এই কার্ডটা কী ছিল। এই কার্ডটা হচ্ছে আপনারা নিজেরা দেখে নেবেন যে এই কার্ডটা কী ছিল। দেখা শেষ আমরা এখন এই কার্ডগুলোকে মিক্স করে দিচ্ছি, দেখেন কার্ডগুলোকে সম্পূর্ণ মিক্স করে দিলাম, কার্ডগুলো কিন্তু সম্পূর্ণ মিক্স হয়ে গেছে। এখন আমরা এই সম্পূর্ণ ডেকটাকে এর উপর রেখে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমরা আরও মিক্স করবো এই কার্ডগুলোকে। যেমন শাইনিং শ্যাফল, মানে একটা কার্ড উপরে যাবে একটা কার্ড নিচ থেকে, দেখেন আমরা একটা কার্ড উপর থেকে নিচ্ছি একটা কার্ড নিচ থেকে নিচ্ছি, দেখেন দেখেন আমরা কিন্তু উপর থেকে নিচ্ছি, মানে মিক্স হচ্ছে প্রচুর আকারে মিক্স হচ্ছে। কিন্তু আমরা জানি না যে আপনার কার্ডটা কোন জায়গায়, এখন কিন্তু পুরো সাফল হয়ে গেছে পুরো বান্ডিলের ভিতর থেকে। দেখেন আমরা আরও সুন্দরভাবে দেখাচ্ছি যে এর মধ্যে আমি কোনো গ্যাম্বলিং করতেছি না, এটা কিন্তু পুরো সেলফ ওয়ার্কিং ম্যাজিক ট্রিক, আপনি ইজিলিভাবে দেখাতে পারবেন সব জায়গায়। দেখেন আরও মিক্স করে দিচ্ছি, আরও মিক্স করে দিচ্ছি, দেখেন উপর থেকে নিচে থেকে একসাথে, এই দেখেন সম্পূর্ণ কার্ড কিন্তু রাখলাম। এখন আপনার কার্ড কোনটা আমরা কিন্তু জানি না, সম্পূর্ণ কার্ড কিন্তু মিক্স হয়ে গেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমরা কিন্তু আপনার কার্ডকে বের করে দেবো যে আপনার কার্ডটা কোথায় ছিল। চলুন আমরা দেখে আসি যে আমরা এই কার্ডটাকে আমরা কীভাবে বাইর করতে পারতেছি, যে আপনার কার্ডটা কোন জায়গায় রয়েছে বা কোন পজিশনে আপনার কার্ডটা রয়েছে। এখন এখানে কিছু তাস রয়েছে, আমরা সেই সংখ্যক তাস গুনবো যেখানে কয়টা তাস রয়েছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো। এখানে কিন্তু আপনি 11টা তাস প্রথমেই গেম করার আগে কিছু কার্ড আপনি আলাদা করছিলেন, আমরা সেই হিসেবে এখানে 11টা কার্ড কাউন্ট করবো। 11 নম্বর কার্ডে কিন্তু আপনার কার্ড হবে 1 2, মানে বাংলায় করে 2 3 4 5 6 7 8 9 10। 11 নম্বর তাসটা কি আমরা কিন্তু জানি না, দেখেন তো এটা আপনার তাস নাকি 1 2 1 3। আশা করি এটাই আপনার তাস ছিল, আশা করি ম্যাজিকটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর এই ম্যাজিকটি শেখার জন্য অবশ্যই নিচে লাইক দিবেনই। আপনাদের লাইকের মাধ্যমে কিন্তু আমি বুঝবো যে আপনার ভিডিওটা পছন্দ হয়েছে। আর অবশ্যই এর সেকেন্ড পার্টটা আমি উপরে আই বাটনে না নিচে ডিসক্রিপশনের বক্সে দুই একদিনের ভিতরে দিয়ে দেবো। আশা করি ম্যাজিকটি ভালো লেগেছে, আর অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, অনেকদিন যাবৎ আপনাদের সাথে রয়েছে, 1 বছর ধরে, প্রায় 1 বছর হয়ে গেছে, আর 1000 সাবস্ক্রাইবার কিন্তু ফিল আপ হয়ে গেছে। আশা করি খুব তাড়াতাড়ি 2000 মাইলস্টোন আমরা ফলো করে ফেলাবো। আল্লাহ হাফেজ সবাইকে।